ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। আগের ভিডিওগুলোই আমি মুঘল সম্রাট শাহজাহানের তাজমহল, স্বর্ণে মোড়ানো প্রাসাদ, সম্রাট আকবরের বিজয়ের শহর ফতেপুর সিক্রি, এমনকি তার স্বর্ণে মোড়ানো কবর আপনাদের দেখিয়েছি। আর আজ আমি আপনাদের দেখাবো সম্রাট শাহজাহানেরই তৈরি এক রাজকীয় মসজিদ, যেই মসজিদে নামাজ আদায় করেছেন সম্রাট শাহজাহান, তার পুত্র আওরঙ্গজেব সহ মুঘল সাম্রাজ্যের নামী দামি কর্তারা। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের সেই ঐতিহাসিক মসজিদ দেখাবো, যেই মসজিদ ভারত তো বটেই, গোটা পৃথিবীর কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। ভারতের রাজধানীর বুক চিরে এই অসাধারণ রাস্তা ধরে আমি যাচ্ছি ঐতিহাসিক সেই দিল্লি জামে মসজিদে। মুঘল সাম্রাজ্যের প্রিন্স অব বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহান নির্মিত এই মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরবের, কারণ ভারতের স্বাধীনতার সাথেও মিশে আছে দিল্লির এই জামে মসজিদ। মসজিদটির অবস্থান পুরাতন দিল্লি অংশে, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে লালকেল্লার ঠিক পাশেই যার অবস্থান। সমতল থেকে 30 ফুট উঁচুতে নির্মিত এই মসজিদ দূর থেকেই দেখা যায়। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটির সুবিশাল উঠানে দাঁড়ালেই এর বিশালতা এবং সৌন্দর্য নিঃসন্দেহে যে কাউকে মুগ্ধ করবেই। সম্রাট শাহজাহান এই মসজিদের নাম রেখেছিলেন মসজিদ ই জাহান নুমা, তবে এখন এটি দিল্লি জামে মসজিদ নামেই সবার কাছে পরিচিত। ধর্মীয় গুরুত্বের বাইরেও এটি দিল্লি পর্যটনেরও অন্যতম প্রধান আকর্ষণ। এখন বিষয়টি এমন যে আপনি দিল্লিতে ঘুরতে যাবেন অথচ জামে মসজিদে যাবেন না, তা হয় না। 261 ফুট দীর্ঘ আর 90 ফুট প্রস্থের বিশাল আয়তনের এই মসজিদ চত্বরে প্রবেশের জন্য 3টি সুউচ্চ নান্দনিক প্রবেশদ্বার রয়েছে। পূর্বদিকের এই প্রবেশদ্বারটিকে বলা হয় রাজকীয় দ্বার, কারণ সম্রাট শাহজাহান লালকেল্লা থেকে এই দ্বার দিয়েই মসজিদে প্রবেশ করতেন। রাজকীয় এই প্রবেশদ্বারে আজও আছে সেই আমলের সুবিশাল দরজা। এই মসজিদের সবচেয়ে আমার কাছে যেটি অবাক লেগেছে, আপনি দেখুন যে এখানে একটি বিশাল গেট, এবং এই গেটটির বিশালতা আপনাকে আমি বোঝাচ্ছি আপনাদের, সেটি হচ্ছে যে এটি পুরোটাই এক পাশে পিতল দেয়া এবং এই পাশটা কাঠের, এবং পিতলটা কত শক্ত কিংবা সেটা আমি আপনাদের বোঝাচ্ছি যে এখানে দেখুন, এখানে কোনো আঘাত করলে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু লোহা কিংবা যদি টিন হতো তাহলে কিন্তু টং টং ঢং ঢং শব্দ হতো, কিন্তু এখানে টং টং শব্দ হচ্ছে না, মানে এতটা পুরু। কতটা পুরু এই পাশটা আমরা যদি একটু দেখি, যে এখানে অনেক আসলে মানুষ, আমরা আরেকটু ক্যামেরা পার্সনকে একটু এদিকে আসতে বলবো, যে এই যে পেছনের পাটটা আপনি দেখুন, দরজার পেছনের পাটটা এইরকম বিশাল বিশাল, কি বলে এটাকে গ্রামের ভাষায়, পায়ের বলে, এই পায়ের দিয়ে সেটাকে মজবুত করা হয়েছে যাতে কেউ ওই পাশ থেকে আঘাত করলেও যাতে কেউ মানে ভেঙে ফেলতে না পারে। আর এই যে এগুলো টেলিকাটা বলে বা প্যারাক বলে, এই প্যারাকগুলো কি বিশাল, আপনি দেখুন আমার আঙুল আর এই প্যারাকগুলো দেখুন, যে তাহলে বুঝতে পারবেন দুটোর পার্থক্য যে কত মোটা। এবং এইভাবে এবং এই জায়গাতে এই যে এরকম বিশাল তালা সিস্টেম করা হয়েছে, তার মানে আগেকার দিনের কাজগুলো আপনি দেখুন যে সেই 400 বছর আগে যেভাবে তৈরি করা হয়েছে এই দরজা ঠিক ওভাবেই আছে। এই কাঠগুলো যে ব্যবহার করা হয়েছে সেই কাঠে এখন পর্যন্ত কোনো পোকা বা ঘুণ ধরেনি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই আমলের কাজগুলো কতটা নিখুঁত, কতটা ভালো, কতটা মানসম্পন্ন। মসজিদটির প্রধান ফটক এতটাই বিশাল যে এখানে নিরাপত্তায় নিয়োজিত প্রহরীদের জন্য রয়েছে একাধিক কুঠুরি ও ছোট্ট বারান্দা। এছাড়া মসজিদটিও এতটাই বিশাল যে মসজিদ সহ পুরো এই চত্বরে একসাথে প্রায় 25,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। গোটা ভারতের মধ্যে সবচেয়ে বড় জামাত আজ অবধি এখানেই অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই মসজিদে নারীদের নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে। দিল্লি জামে মসজিদ যুগ যুগ ধরে ভারতীয় মুসলিমদের আদর্শের প্রতীক হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে।
সম্রাট শাহজাহান যখন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তখন এই এলাকাটির নাম ছিল শাহজাহানাবাদ। তবে কালের ব্যবধানে শাহজাহানাবাদ নামটি হারিয়ে গেছে, বরং জামে মসজিদ নামটিই অধিক পরিচিত এখানে। অর্থাৎ জামে মসজিদ যাব এই কথাটি বললেই যে কোনো অটো আপনাকে সোজা এখানেই নিয়ে আসবে। 1644 সালে নির্মাণ কাজ শুরু হয় দিল্লি জামে মসজিদের। প্রায় 5000 কারিগরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় এই মসজিদ। এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় 12 বছর সময় লেগেছিল। মসজিদের কাজ তদারকির দায়িত্বে ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে এই মসজিদ নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল প্রায় 10 লাখ রুপি। 1656 সালের 23 জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হয় এই ঐতিহাসিক মসজিদ। উদ্বোধনীতে সুদূর উজবেকিস্তানের বুখারা নগরী থেকে একজন প্রসিদ্ধ ইমাম আব্দুল গফুর শাহ বুখারিকে নিমন্ত্রণ করেছিলেন শাহজাহান। তখনকার সময় ইসলামী জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ নগরী ছিল বুখারা। উজবেকিস্তান থেকে প্রায় 1800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সম্রাট শাহজাহানের নিমন্ত্রণে এসেছিলেন ইমাম আব্দুল গফুর শাহ বুখারি। এই ইমাম আব্দুল গফুর শাহ বুখারি ছিলেন এই মসজিদের প্রথম ইমাম। পরবর্তীতে মসজিদের ইমাম হিসেবে আব্দুল গফুরের বংশধরগণ নিযুক্ত হতে থাকেন। মসজিদের বর্তমান ইমাম মাওলানা সৈয়দ আহমেদ বুখারিও ওনারই বংশধর। সম্রাট শাহজাহান এই মসজিদটি তৈরি করেছেন। আমার কাছে এইটার অনুভূতি দুই ধরনের। প্রথমত, এটি আমি নিজে চোখে দেখছি, দেখতে পাচ্ছি যে আজ থেকে 100 বছর আগে সম্রাট শাহজাহান যখন এই মসজিদটি তৈরি করেছিলেন তখন কেমন ছিল, মসজিদটি তৈরি করার পরে 400 বছরের পর এখন কেমন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এতদিন টেলিভিশন, পত্রপত্রিকা, বই পুস্তকে পড়েছি, এখন নিজে চোখে দেখছি সম্রাট শাহজাহানের এই তৈরি মসজিদটি। সম্রাট শাহজাহান নিজে নামাজ পড়ার জন্য এবং তার প্রজাদের নামাজ পড়ার জন্য এই মসজিদটি তৈরি করেছিলেন। আমার কাছে মনে হচ্ছে হয়তো এখানেই কোনো একটি জায়গায় সম্রাট শাহজাহান নামাজ আদায় করেছেন। জানি না সেই কোন জায়গাটি, কিন্তু সেই জায়গাটি আমি দাঁড়িয়ে রয়েছি, স্পর্শ করতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, দেখেন যে আজ থেকে 400 বছরের আগের যে নির্মিত মসজিদটির মানে এতটুকু পরিমাণ, মানে ক্ষুদ্র অংশও এখানে ক্ষয়ে যায়নি। আমরা জানি যে 100 বছরের ব্যবধানে বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়, কিন্তু বিশ্বাস করেন এই জিনিসগুলো অবিকল রয়েছে, সেই আমলে যেমন রয়েছে একেবারে অবিকল রয়েছে, এতটুকু পরিমাণ এখানে নষ্ট হয়নি। শুধুমাত্র কালার একটু ডিসকালার হয়েছে, যেমন এই সাদা অংশটা হয়তো আরও বেশি সাদা ছিল, সেখানে ময়লা জমে একটু কালচে হয়েছে, কিংবা এই যে লাল, এটা আরও বেশি লাল ছিল, সেখানে ময়লা জমে একটু কালচে হয়েছে। কিন্তু এই যে এই ধরনের ডিজাইনে, ডিজাইনের যে এই অংশটুকু যদি ইটের হতো তাহলে হয়তো এই অংশটুকু ভেঙে পড়তো বা কিছু একটা হতো, কিন্তু দেখেন এই জিনিসগুলো এখন পর্যন্ত একেবারে অবিকল রয়েছে। মুঘল আমলে নির্মিত শত শত স্থাপনার মধ্যে দিল্লির এই মসজিদের স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ। লাল বেলেপাথর এবং সাদা মার্বেল পাথরের সংমিশ্রণে নির্মিত এই অসাধারণ মসজিদটিতে জৈন, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যবিদ্যার অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে, যেন বহু সংস্কৃতির ধারক হিসেবে দাঁড়িয়ে আছে শাহজাহানের এই অনন্য কৃতি। তবে গরমের দিনে তীব্র তাপদাহে মসজিদের উঠানের লাল বেলেপাথর খুবই উত্তপ্ত হয়। আমরা জানি যে দিল্লি শহর খুবই উত্তপ্ত একটি শহর। এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা আসলে পাথরের তৈরি, সেই আমলের, কিন্তু এখানে প্রচণ্ড গরম, পা রাখতে পাচ্ছি না, প্রচণ্ড তেতে যাচ্ছে, এখানে খালি পায়ে আসতে হয় যে কারণে পা রাখতে পাচ্ছি না। সবাই কিন্তু আসলে দেখেন ছোটাছুটি করছে, এবং এখানে গালিচা দেওয়া হয়েছে যাতে করে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে খালি পায়ে হাঁটতে পারে, কিন্তু এই গালিচাও প্রচণ্ড গরম, এবং এত গরম যে এখানে কোনোভাবেই রাখা সম্ভব না। এবং এ কারণে মানে যে মানুষ এসে এসে আসলে ফোস্কার হাত থেকে বাঁচার জন্য মানুষ একটু পানি ব্যবহার করছে, পায়ে পানি দিচ্ছে যাতে করে তাদের ফোস্কা যাতে পায়ে যাতে ফোস্কা না পড়ে। আমিও পানি দিয়ে একটু পা রক্ষা করার চেষ্টা করছি, প্রচণ্ড গরম। এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, মানুষ দেখতে পাচ্ছেন শত শত মানুষ আসলে তাদের পা গরমের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। সূর্যতাপ থেকে রক্ষা পেতে প্রবেশদ্বার থেকে মূল মসজিদ পর্যন্ত কার্পেট বিছানো থাকলেও তা আসলে পর্যাপ্ত নয়, তাই দর্শনার্থীদের কখনো কখনো
রোদ থেকে ছায়ায় যেতে দৌড়াদৌড়ি করতেও দেখা যায়। মসজিদের সামনে অর্থাৎ উঠানের ঠিক মাঝখানে রয়েছে বিশাল এক অজুখানা। অজুখানাটি এতই বড় যে দেখতে ছোটখাটো একটি পুকুরের সমান। তবে এখানে সবাই যে অজু করছে বিষয়টি তা নয়। এখানকার অধিকাংশ মানুষই মূলত পায়ের পাতায় একটু পানি ঢেলে রোদের তাপ নিবারণের চেষ্টা করছে। এই পানিটুকু না থাকলে নিঃসন্দেহে প্রত্যেকের পায়ে ফোসকা পড়ত। সূর্যের প্রখরতা এখানে এতই বেশি। তবে যারা পায়ে মোজা ব্যবহার করেন তাদের তেমন একটা সমস্যা হয় না, এমনকি শীতকালেও স্বাভাবিক থাকে এই উঠান। তাপমাত্রা বেশির কারণে মানুষের পা দাঁড়াচ্ছে না মাটিতে, মাটি তো নাই পাথরে, তো সেদিক থেকে মানুষ যারা সেখানে ঘুরেছেন পরিদর্শন করেছেন তারা ক্লান্ত হয়ে একেবারে তারা রেস্ট করছেন এখানে, যে যেভাবে পাচ্ছেন রেস্ট করার চেষ্টা করছেন। নান্দনিক কারুকার্যে ঘেরা এই মসজিদ কমপক্ষে চারতলা ঘরের সমান উঁচু। এর দুটি মিনার আরও উঁচু, যার উচ্চতা 130 ফুট। মিনার দুটি এতটাই উঁচু যে এর ওপর থেকে পুরো দিল্লিকে দেখা যায়। তবে নিরাপত্তার খাতিরে বর্তমানে দর্শনার্থীদের মিনারের চূড়ায় উঠতে দেওয়া হয় না। মসজিদটির গম্বুজ এবং মিনার উভয়েরই শীর্ষ চূড়া অরিজিনাল স্বর্ণের তৈরি ছিল, তবে এই দণ্ডগুলো স্বর্ণের কিনা তা আমি জানি না। মসজিদের মেঝেতে মার্বেল পাথরগুলো এক একটি জায়নামাজের আদলে বসানো। ভেতরের অসাধারণ ক্যালিওগ্রাফি, ফুলের নকশা, ফার্সি শিলালিপি সহ তুর্কি, আরব ও পারস্যের ইসলামী ধাঁচের নকশাগুলো সারা পৃথিবীর পর্যটকদের আকর্ষণ করে। এ কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের বিভিন্ন প্রদেশ তো বটেই, গোটা পৃথিবী থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন শাহজাহানের এই অমর কৃতি দেখার জন্য। মুঘল আমল থেকে শুরু করে আজ অবধি নানা ইতিহাসের সাক্ষী এই জামে মসজিদ। তবে 1857 সালে সিপাহি বিদ্রোহের পর ইংরেজরা এই জামে মসজিদটি দখলে নিয়ে এখানে ব্রিটিশ সেনা মোতায়েন করে, নিষিদ্ধ করে নামাজ। ইংরেজরা তখন এই মসজিদকে সৈন্যদের ব্যারাক হিসেবে ব্যবহার করতে থাকে। এখানে একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেটি হলো সম্রাট শাহজাহান মসজিদ উদ্বোধনের দিনে যে ডায়াসে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সেই ডায়াসটি আজও আছে মসজিদের সামনে। পর্দায় সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত যে ডায়াসটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়েই নাকি খুতবা দিয়েছিলেন শাহজাহান। এই তথ্যগুলো আমি মসজিদের দেখভালের দায়িত্বে যারা আছেন তাদের মুখ থেকে শুনেছি। গুগলে এই মসজিদের যে পুরনো ছবিগুলো পাওয়া যায় সেসব ছবিতেও আমি এই ডায়াস দেখেছি। কিন্তু মুঘল আমলে বক্তব্য দেওয়ার জন্য কি ডায়াস ব্যবহার করা হতো? মুঘল সাম্রাজ্যের ইতিহাসের খোঁজে আমি পানিপথ থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, আগ্রা, এমনকি ফতেপুর সিক্রি সব জায়গায় গিয়েছি। নিশ্চয়ই আমার ভিডিওতে সেগুলো আপনারা দেখেছেন, কিন্তু এমন ডায়াস কোথাও দেখিনি। আমার ধারণা ইংরেজরা যখন এই মসজিদ দখলে নিয়ে সৈন্যদের ব্যারাক হিসেবে ব্যবহার করত, তখন ইংরেজরাই এই ডায়াসে দাঁড়িয়ে তাদের সৈন্যদের উদ্দেশ্যে হয়তো বক্তব্য দিত। তবে মসজিদটি দখলে নিয়ে নামাজ নিষিদ্ধের কারণে ব্রিটিশদের বিরুদ্ধে স্থানীয় মুসলিমরা ধীরে ধীরে ক্ষিপ্ত হতে থাকে। মুসলিমদের বিরোধিতার এক পর্যায়ে 1862 সালে ব্রিটিশরা পুনরায় মসজিদটি মুসলিমদের হাতে ছেড়ে দিতেই বাধ্য হয়। এরপর থেকে আবারও শুরু হয় নামাজ। তবে তখন থেকে শুধু নামাজই নয়, বরং ভারতের স্বাধীনতার বহু রাজনৈতিক সভাও এই মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কারণ ওই সময় বাইরে সভা সমাবেশ নিষিদ্ধ করে রেখেছিল ব্রিটিশরা, তাই নামাজের জন্য যেহেতু মসজিদে মুসল্লিদের আসার সুযোগ ছিলই, ঠিক এই সুযোগেই মসজিদের ভেতরে স্বাধীনতার জন্য বহু মিটিং হয়েছে। এসব মিটিংয়ে শুধু মুসলিমরাই যে অংশ নিয়েছে বিষয়টি তা নয়, বরং মসজিদে একসঙ্গে বহু মানুষ প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে এসব রাজনৈতিক সভায় অংশ নিয়েছে সব ধর্মের নেতারাই। পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র মসজিদ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতার জন্য গোপনে সভা অনুষ্ঠিত হয়েছে। এমনকি 1947 সালে যখন ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশ ভাগ হয়েছিল, তখন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এই মসজিদের ডায়াসে দাঁড়িয়েই দিল্লির মুসলিমদের
দিল্লিতে থাকারই অনুরোধ করেন। বলেন, দিল্লির মাটি তোমাদেরই, কেন তোমরা এই মাটি ছেড়ে যাচ্ছ? সেই থেকে আজ অবধি এই মসজিদ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এখনও দুই ঈদে নামাজ আদায়ের জন্য সারা ভারত থেকে মুসল্লিগণ দিল্লির এই মসজিদে ছুটে আসেন। ধর্মীয় এবং রাজনৈতিক দুদিক থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরবের প্রতীক এই মসজিদ। আজ সম্রাট শাহজাহান কিংবা মুঘল সাম্রাজ্য কোনোটিই নেই, কিন্তু শাহজাহানের এই মসজিদ আজও টিকে আছে। মহাকালের পাতায় হয়তো অনন্তকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে সম্রাট শাহজাহানের এই অমর কৃতি, দিল্লি জামে মসজিদ।